মাদারীপুরে গরুচোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মাদারীপুর সদর উপজেলার হজির হাওলা গ্রামের মৃত মালেক চোকদারের ছেলে তুহিন চোকদার, একই এলাকার বাবু তালুকদারের ছেলে মেহেদী হাসান ও শাহাদত কাজীর ছেলে সাইফুল কাজী। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরও তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা হলো মাদারীপুর সদর উপজেলা হজির হাওলা গ্রামের মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার, একই এলাকার মিজান ব্যাপারীর ছেলে রোমান ব্যাপারী ও একলাস ব্যাপারীর ছেলে রানা ব্যাপারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে গরু চুরি শেষে ট্রাকে করে পালিয়ে যাচ্ছিল চোরচক্র। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গতিরোধ করে তুহিন চোকদার, মেহেদী চোকদার ও সাইফুল কাজী নামে তিনজনকে আটক করে। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে আটক তিনজনকে গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় আসিফ হাওলাদার, রোমান ব্যাপারী ও রানা ব্যাপারী নামে তিন যুবক বাধা দেয় এবং চোরদের ছেড়ে দিতে সুপারিশ করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মাদারীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া জানান, তিন গরু চোরকে হাতে নাতে ধরা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও তিনজন রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।